পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু নাকি পিতার কাঁধে সন্তানের লাশ? ঠকবগে প্রাণচাঞ্চল্য সন্তানের লাশ বুকে পাথর নিয়ে কাঁধে তুলতে হবে এবং মৃত শরীর পরম আদরে কবরে রাখতে হবে, এবেতা কেউ বাবা না হলে কখনো বুঝতে পারবে না। বেপরোয়া অটোরিকশার ধাক্কায় একমাত্র সন্তান তালহাকে হারিয়ে বাকরুদ্ধ বাবা, বাকরুদ্ধ পরিবার। জানা যায়, রবিবার বিকেল 4টার দিকে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় তালহা নামে 3 বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায়। ঘটনাটি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই এলাকায় ঘটেছে। শিশুটি উত্তর জাঙ্গিরাই গ্রামের মুহাম্মদ মুস্তাকিম হোসেনের একমাত্র সন্তান। সোমবার সকালে উত্তর জাঙ্গিরাই জামে মসজিদ মাঠে জানাজা শেষে দাফন করা হয়। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে শিশুটির পরিবার সহ পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি তার বাবার সাথে বাড়ির পাশে সড়কে হাঁটা অবস্থায় বেপরোয়া অটোরিকশা সাজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার ধাক্কায় শিশুটি ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেয়ার পথে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ বিষয়ে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার জানান, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।